আমাকে সারা জীবনটাই ভয়ে ভয়ে কেটে যায় বুঝছো। তোর কথা বুঝলো না, কেনকা ভয়, কিসের ভয়? এই সহজ কথা বুঝছো না, ছোটবেলাতে আমার প্রথমে বাপ মা ভয় পায়, তারপর মিচ্ছানা বড় হওয়ার পর যখন স্কুলে ভর্তি হই তখন সারেকক দিকে ভয় পায়, স্কুল কলেজ পাস করে যখন বার হয়ে চাকরি করি চাকরি পাওয়ার পরে আমার বসক দিকে ভয় পায়, তারপর বুড়া হয়ে যখন মরে যাবো মরে যাওয়ার পর বিচারের ভয়, মানে চায় মানে আমাকে সারা জীবন না খালি ভয় আর ভয় ভয়ে কেটে গেল বুঝছো। সবই করলু, বউয়ের কথা কমা করলু না? এ বে ভয় কইনি। বউক দেখে তুই এত ভয় পাস? বিয়া তো করিস নি, বুঝবো কি? বিয়া আগে কর, তারপর বুঝার পারবো। বিয়া আমি করবারও চাচ্ছি না দোস্ত, আমি বিয়া না করে থাকবার চাচ্ছি। বেটি ছোলার যে এত খারাপ হয় দোস্ত, আমি প্রেম করার আগেই বুঝা পারিছি, বিয়া তো দূরেই থাকলো। কেয়া বেটি ছোলার কিন্তু ধরে কোপ আছে, এত ভয় পাচ্ছু কেন? শোন না কেন হসে কি, অনেক দিন ধরে আমি একটা বেটি ছোলাকে পছন্দ করি বুঝছো, কিন্তু সামনাসামনি দেখা হয়নি, মানে ফেসবুকে দেখি। তো ওই মেয়েটা করে কি, ওই লিত্তি এটা করে শাড়ি পরে আর ছবি পোস্ট দেয়। ওই শাড়ি পরা দোস্ত আমার যে এতই সুন্দর লাগে, মানে খুবই ভালো লাগে, মানে সিল্কি সিল্কি চুল, ফর্সা চেহারা, আর শাড়িটা পরে মনে করে এত সুন্দর করে শাড়ি পরে, মানে পাগল হওয়ার মতো। তো দেখতে দেখতে আমি তো ধর প্রেমে পড়ে গেছি মনে মনে। তো এখন ঘটনা হচ্ছে যে ওই প্রত্যেক দিন করে কি বিভিন্ন সময় বিভিন্ন শাড়ি পরে আর নিজ দিয়ে ক্যাপশন লিখে দেয় আম্মুর শাড়ি, সব পোস্টের নিচেই লিখে দেয় খেলে আম্মুর শাড়ি আম্মুর শাড়ি। তো আমি আবার ওটা দেখে আবার ইনবক্সে আমি একটা মেসেজ দিল, কি ব্যাপার সবই তো লেখেন খেলে আম্মুর শাড়ি আম্মুর শাড়ি, আপনার কি কোনো শাড়ি নাই? তুমি আবার আমাকে রিপ্লাই দিছে, না আমার কোনো শাড়ি নাই, আম্মু প্রতিদিন আমি কই যে আমাকে একটা শাড়ি কিনে দাও শাড়ি কিনে দাও, আমাকে শাড়ি কিনে দেয় না, আম্মু আমাকে কয় তোর বিয়ার সময় তোকে শাড়ি কিনে দেবো যা। ওই কথা শুনে আমি আবার রিপ্লাই দিল, ক্যা বয়ফ্রেন্ড নাই, বয়ফ্রেন্ডের থেকে কিনে নেবেন সমস্যা কী? তো উনি আবার রিপ্লাই দিল আমাকে কিছুক্ষণ পর, করছে আমি সিঙ্গেল আমার কোনো বয়ফ্রেন্ড নাই। এই কথা শুনে আমি তো মিচ্ছানার সুযোগ পাই কেন কথা কওয়ার, তাই আমি কর্ণ কি কিছুক্ষণ পর ভাবে চিনতে মনে করে আবার লিখে দিল, আমি যদি আপনি শাড়ি কিনে দিই তাহলে কি নেবেন? তখন ওই মেয়ে কুমার রিপ্লাই দিয়ে এখন করছে, ক্যা আপনি সাড়ে হামিল মুকেশ হোক আপনি তো আমি চিনিই না। তারপর ইঙ্গিয়া করে মেলাক্ষণ ধরে কথা বুঝায় না, রাজি হয় না, লিবি না লিবি না লিবি না। লাস্টে আমি এখন কোনো যে অপরিচিত থাকে তো পরিচিত হয় মানুষ আস্তে আস্তে, তা আমার শাড়ি দেওয়ার থেকে হয়তো আপনার সাথে আমার পরিচয় শুরু হলো, সমস্যা কী? এলে মেলা কিছু করার পরে ওই রাজি হলো, রাজি হওয়ার পর তো আমি তো পড়ছি মহাবিপদত, কেটে আমি থাকি মেসত, আমার পকেটে নাই এক টাকাও, ওক শাড়ি ক্যাঁকা করে কিনে দেয় খুব টেনশনে পড়ে কেন, আবার আলতু ফালতু শাড়িও কিনে দেওয়া যাবে না, আর শাড়ির স্টাইল দেখে তো মনে হয় আমি বড় লোকের বেটি। তো কর্ণ কি বন্ধুকের কাছ থেকে ধারটা নিয়ে খুব কষ্ট করে একটা শাড়ি কিনে ওর বাড়ির ঠিকানায় দিন প্যাটে। তারপরে দুই দিন পর দেখি আমার ওই শাড়ি পরেই ছবি তুলে ফেসবুকে পোস্ট দিছে, দেখে তো আমি খুশিতে আত্মহারা দোস্ত, আর এতই সুন্দর লাগিচ্ছিল বুঝছো, লাল টুকটুকা শাড়ি আর ফর্সা বেটি চোল খুবই সুন্দর লাগিচ্ছে, মনে হচ্ছে আজকে ডাকলে আসক বিয়ে করি। কিন্তু পোস্ট দিছে ভালো কথা, কিন্তু ক্যাপশন দেখে দোস্ত আমার মনটা এতই খারাপ হয়ে গেল দোস্ত। ক্যা কী আছে, কী লিখছে ক্যাপশনত? লেখা দেখেই মানে শুরু না হতেই আমার ভ্যাঙ্গে চুরে চুরমার হয়ে গেছে, লেখছে আম্মুর শাড়ি।